ভাইরাল কাঁচা বাদাম গানে স্রষ্টা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার কাঁচা বাদাম গান গিয়ে তিনি এখন বাদাম কাকু নামেও পরিচিত তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কোড়ালজুড়ি গ্রামে যে গানে দেশ ভাইরাল হয়েছিলেন তিনি ভুবনের এই কাঁচা বাদাম গানে ভিডিও রিলস বানিয়েছেন টালিউড বলিউডের নায়ক নায়িকারাও কেউ কেউ সেই সুবাদে লাখ টাকা উপার্জন করেছেন সামাজিক মাধ্যম থেকে গান জনপ্রিয়তা পেলেও ভুবন তার ক্যারিয়ার করতে পারেননি শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে গানের জন্য ডাক পড়লেও এখন আর ভুবনকে কেউ মনে করেন না ফলে অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে ভাইরাল এই ব্যক্তি ভুবন বাদ্যকার জানালেন তিনি এখন কার্যত নিঃস্ব ব্যাংকে যা টাকা ছিল তা প্রায় শেষ এখন আর কেউ তাকে সেভাবে ডাকেন না ফলে রোজগার নেই এমন অবস্থায় তিনি সাহায্য চাইলেন কাঁচা বাদাম খ্যাত অভিনেত্রী অঞ্জলি আরোরার যিনি কিনা কাঁচা বাদাম গানের রিলস বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন জানা যায় ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি কিনেছেন আর সেজন্যই ভারতীয় সংবাদ মাধ্যমকে ভুবন বলেন শুনেছি অঞ্জলি নামের একজন আমার গানের রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন তিনি নাকি বাড়ি গাড়ি করেছেন অথচ আমার অবস্থা আজ করুন আমি ওই অভিনেত্রীর কাছে সাহায্য চাই